अरे बाबा बाबा शाकिल बाबा 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 শরীর খারাপ আপনি বাসা যান তাও আমারে টাকা দেন আজকে আমি এক জায়গায় যাবো আমার বন্ধুদের কথা দিচ্ছি তাহলে তো আমি মান সম্মানই থাকবো না কি করুম আমার তো সংসারটা চালাইতে হবে বাবা আমার তো সংসারটা চালাইতে হবে তুমি তো বোঝো না বাবা বুঝবা সময় হইলে বুঝবা বাবা আচ্ছা পরে দেখা যাবে জমি জমা সব বিক্রি করে দেন এখন আমার টাকা লাগবে আমার তো জমি জমাই নাই বাবা মানুষের খেতে থাকি বাবা আমি কিছু বুঝি না ওখানে ইনকাম করি এই ইনকাম করি নিয়ে আসি তোমাকে চালাই বাবা তোরে ভবিষ্যতে তোনে এত কিছু করবে কষ্ট করবা জীবনে তো বহুত কষ্ট করলে করবো ভাই শেষকালে আর কি করবো
একটা বেটা তাও কিছু শুনে না কিছু বোঝে না এত কিছু কই বাবা আয় খেতে আয় কাজ করি আমার সাথে কাম করলে সংসারটা একটু আয় উন্নতি হবে এত কিছু করব করে ভাই দোস্ত সারা জীবন সেই ছোটকাল থেকে কষ্ট করতে করতে এই পর্যন্ত আসতেছো কি করব ভাই শরীরের অবস্থা তো তোমার বেশি ভালো না শরীরের অবস্থা ভালো না ভাই এখন বয়স হয়ে গেছে কাজ কাম না করলে কি উপায় সবচেয়ে ভালো ছাত্র ছিলে তুমি আর আজকে তুমি মাঠে কাজ করতেছো করলে একটা বিয়ে সে বউটাও মারা গেল বউটা মারা যায় তো আমার তোর কপালে দুঃখ দুঃখ শেষ নেই ভাই দুঃখের শেষ নেই আসলে ভাই ছেলেটারে একটু মানুষ টানুষ করবা তাও করতে পারলাম না স্কুল কলেজে দিছি ভাই যায় না ভাই খালি খেলে খেলে খালি বন্ধু বান্ধবের সাথে যায় খেলে কিছুক্ষণ পর পর আসিয়া খালি টাকা চায় খালি টাকা চায় ভাই গুলো ভাত গুলো বাপ মার কষ্ট বোঝে না আরে ভাই দুঃখ করিস না ভাই দুঃখ করিস না ছেলেটারে বুঝাইতে হবে ঠিক আছে কারণ মাহারা ছেলে তো একটু অবাধ্য হবে মাহারা ছেলে একটু অবাধ্য হবে একটু অবাধ্য হবে মাহারা ছেলে একটু অবাধ্য হবে মার আদরটা দিয়ে একটু বড় করতে হবে বুঝাইতে হবে ঠিক আছে না বুঝালে হবে না আমার সাথে তো দেখা হয় না আমার দিকে তো খোলা পলাই আমার ছেলে বন্ধু আমার দেখলে পলায় কেমন ওদেরকে জন্ম আমরাই দিছি আমাদের চোখে ধুলা দেয় দেখ কষ্ট নিও না ছেলেটার দিকে খেয়াল রাখো নিজের শরীরের অবস্থা ভালো না হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ভাই ঠিক আছে আরে দোস্তরা দেখি কি অবস্থা ভালো আছো হ্যাঁ ভালো আছি আব্বু তোর বাপ কেমন আছে আব্বার কথা বলিস না আব্বা খুব অসুস্থ তাও খেতে গেছে গা খেতে গেছে হ্যাঁ তা আমাদের জন্য আরে ভাই আব্বার কাছে টাকা চাইলাম আব্বা যে অসুস্থটা এটা বললা চইল্লা গেল গা আজকে একটা বড় একটা পাটে দেমো টিয়ান আছে না আরে কি করব আব্বার কাছে তো চাইলাম আব্বা তো দিল না ঠিক আছে দিয়ে দরা এই চিন্তা আমি বলছি অবশ্য আব্বারে যে আজকে বন্ধুদের লগে একটু পাড়ি টাড়ি দিবি মানুষ করছে আরে আব্বার আমি কষ্ট দেই দেখ তোরা যদি এসব ছাড়তে পারোস নেশা টেশা যদি ভালো হইলে তুই আমার সঙ্গে মিশিস আর না হইলে মিশিস না চল আজকের থেকে আমরা এসব তোমার বাবা খুব অসুস্থ তোমার বাবার সাথে আমার বিলে কথা হয়েছে খুবই অসুস্থ তুমি এগুলো কি এই যে এগুলো কি তুমি একজন গরিব মানুষের ছেলে তুমি এগুলো কি হ্যাঁ এগুলো কি করেছো তুমি আমার ভুল আমি বুঝতে পাইছি
তোমার ভুল বুঝতে বললে তোমার বাবার লাগে তোমার বাবার দেখেন তো বিলে পয়সা আছে মাঠে বসা আছে তো খুব কষ্ট করতেছে আমি আমার নিজের বাবার সাথে বুঝতে পারছি আমি আমার বাবার কাছে ক্ষমা চাবো ঠিক আছে ইনশাআল্লাহ সামনে থেকে বাবার লগে মাঠে যা কাজ করব তোমার বাবা তো দেখলাম মাঠে খুব অসুস্থ আছে এত অসুস্থর ভিতরে তুমি এইভাবে বন্ধু-বান্ধবের সাথে আড্ডা দিচ্ছো বাবার লগে খুব খারাপ ব্যবহার করতেছো এগুলো তো করা ঠিক না হ্যাঁ তোমার লেখাপড়াও ঠিক মতো তুমি চালাচ্ছ না তুমি গরিব মানুষের ছেলে তুমি কেন এই বাজে আড্ডায় আসো কেন তুমি এই নেশা টেশা করো নাকি এই মুখ টুক শুকনো কেন এগুলো হ্যাঁ নেশা করো হ্যাঁ খবরদার তুমি গরিব মানুষের ছেলে বাবা তোমার বাবা অনেক কষ্ট করছে জীবনে অনেক কষ্ট পাইছে তোমার বাবার আর কষ্ট দিও না ঠিক আছে তোমার বাবার আর কষ্ট দিও না তোমার বাবার কাছে যায় ক্ষমা চাইবা ঠিক আছে আমার ভুল আমি বুঝতে পাইছি বুঝছেন ভবিষ্যতে আর আমি নেশা পানি কিচ্ছু করব না ঠিক আছে আর আমি তুমি তোমার আপনার কাছে বললাম আপনি আমার বাবারে বোঝায়েন বাবারে আমি বোঝাবো বাবারে আমি বোঝাই আসছি তুমিও বোঝায়ো তুমি যে তোমার বাবার সাথে মাঠে যে কাজ করো বাবার কাছে সাহায্য করবা লেখাপড়া ভালো করে করবা ঠিক আছে ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা তো যাও বাসায় যাও এখানে থেকো না যাও আপনারা গুরুজন আপনাদের কথা মানতে হবে ঠিক আছে যাও যাও কাল থেকে আমি স্কুলে আসব আচ্ছা যাও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম बाबा शाकिल कोड़े रे बाबा 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 मेरा